আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাপেল ইনসাইড। গতকালকে অ্যাপেল তাদের লেটেস্ট আইওএস ভার্সন 15.4.1 রিলিজ করে, কিন্তু অনেক রিভিউতে দেখলাম যে এটাতে ব্যাটারিতে অনেক বেশি ইম্প্রুভ করছে, কিন্তু আমার অনেক ডিফিকাল্টি ফেস করতেছি। তো আজকে এসব নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এর আগে অ্যাপেল যখন তাদের লেটেস্ট আইওএস ভার্সন 15.4 রিলিজ করে, তখন তারা প্রথম ফেস মাস্ক অন করে দেয়, যার ফলে মাস্ক পরে মানুষ আনলক করতে পারে। তো এটার জন্য নিউরাল ইঞ্জিন ব্যবহার করা হয়, যেটা অনেক বেশি পাওয়ারফুল, তো অনেক বেশি ব্যাটারি ড্রেন করে। তো এর মধ্যে আজকে আমি সবথেকে বড় যে প্রবলেমটি ফেস করতেছি, এসওটি অর্থাৎ স্ক্রিন অন টাইম। তো আজকে আমি সারাদিনে 3 ঘন্টার আশেপাশে আইওএস 15.4.1 আপডেট করার পর মাত্র 3 ঘন্টার আশেপাশে আমি ব্যাটারির টাইম লাইফ টাইম পাইছি, স্ক্রিন অন টাইম। তো আজকে কেন কি হয়েছে, কীভাবে কি কার জন্য এত কমে যাচ্ছে, বাট অনেক ইউটিউবারকে দেখলাম আমি যারা প্রফেশনাল ইউটিউবার, তারা বলতেছে যে ব্যাটারি ইম্প্রুভ হয়েছে। কিন্তু আমার আইওএস 15.4 পর্যন্ত অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ ছিল, কিন্তু 15.4.1 আপডেট দেওয়ার পরে ব্যাটারি এসওটি স্ক্রিন অন টাইম অনেক কমে গেছে। তো আমি আপনাদের ডিটেলসে দেখাচ্ছি। তো এইগুলো ঠিক না হওয়া পর্যন্ত আমি মনে করি যে আপডেট করা ঠিক হবে না। তো প্রথমে আমরা সেটিংসে যাই। সেটিংসে যাওয়ার পরে আমরা যদি ব্যাটারিতে যাই, তো প্রথমে আমার ফোনের ব্যাটারি হেলথ আমি দেখাচ্ছি। ব্যাটারি হেলথ ম্যাক্সিমাম ক্যাপাসিটি 96%। ওকে, দেন স্ক্রিন অন টাইম। আজকে আমি একটু আগে চার্জ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনের চার্জ অলমোস্ট 90%-এর মতো। বাট রাতের বেলা আমি 12টা থেকে স্ক্রিন দেখতে পাচ্ছেন, 12টা থেকে 1টার মধ্যে আমি কিছু সময় ফোনটি ব্যবহার করেছিলাম। দেন হচ্ছে সকাল থেকে ব্যবহার হয় এবং 4 ঘন্টা 6 মিনিট, যার মধ্যে লাস্টে আমি কিছু সময় ব্যবহার করি। কিন্তু আগের দিনগুলোতে আমি একটা চার্জে 7 ঘন্টা 22 মিনিট, 5 ঘন্টা 16 মিনিট, 6 ঘন্টা 4 মিনিট এমন ব্যাকআপ পেয়ে আসতেছি, 7 ঘন্টা 29 মিনিট। তো সেটা মেজর ইস্যু না, কিন্তু আমি আজকে ফুল চার্জ দেওয়ার পরে আমি ব্যাটারি ব্যাকআপ এত কম পাইছি, অলমোস্ট হাফের মতো পাইছি। তো আমি মনে করি যে যতদিন পর্যন্ত স্টেবল না হয় সবার আপডেট দেওয়াটা ঠিক হবে না। আগে আরও কিছুদিন অপেক্ষা করুন, আরও কিছু রিভিউ চেক করুন। তো সবসময় আপডেট আসার সাথে সাথে যে আপডেট দিতে হয়, এতে অনেকের অনেক প্রবলেম হয়। যেমন আমি অনেক রিপোর্ট আর্টিকেলে দেখেছি যে আইওএস আপডেট দেওয়ার পরপরই তাদের ক্যামেরা নষ্ট হয়ে যাচ্ছে, তারপর আরও অনেক ইস্যু হয়, ব্যাটারি ড্রেন ইস্যু হয়, সফটওয়্যার রিলেটেড ইস্যু হয়। তো একটু স্টেবল হওয়ার পরে ইনস্ট্যান্ট না মেরে কিছুদিন পরে মারা উচিত। তো আমি আজকে খুবই ফার্স্ট টাইম আমার ফেসের থেকে আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। তো যা হোক, এটাই বলার ছিল যে আপনারা সবসময় দেখে শুনে বুঝে তারপর আপডেট দেবেন, আপডেটের সাথে সাথে দেওয়া ঠিক না, আর কিছু রিভিউ দেখবেন। বাট আমি আর কালকে একটা ইন্ডিয়ান টেক ইউটিউবারের রিভিউ দেখছি, তো সে অনেক স্টাবলিশ ইউটিউবার, 1,000,000+ সাবস্ক্রাইবার। তো আমি তখন দেখলাম যে সে বললো যে ব্যাটারি ড্রেন ইস্যু সলভ হয়ে গেছে, বাট আমারটা এরকম হলো কেন, এটা যে শুধুমাত্র আমার ফল্ট এমনটাও না। আমি অনেক জায়গায় দেখলাম, আমি অনেক পেজ দেখলাম, তারপর অনেক কমেন্টসে দেখলাম যে অনেক ম্যাক্সিমাম মানুষের এই প্রবলেমটা ফেস করতেছে। তো আপনারা সবসময় এটা ফলো করবেন যে আগে যখন আপডেটটা আসবে কিছু সময় ওয়েট করবেন, 7-8 দিন যাবে, যে আপনি রিভিউ চেক করবেন। আপনি রিভিউ কনফার্ম না করে কখনোই আপডেট করবেন না, কখনোই না। অনেকগুলো আপডেটে অনেক প্রবলেম থেকে যায়। তো এই ছিল, ধন্যবাদ।